মনে হচ্ছে মহিলাটিকে ফাগলা কুত্তা কামড়িয়েছে বন্ধুরা আমরা প্রবাসী তো কারোরকে কামড় না বা আমরা প্রবাসীরা তো কাউকে কারো মাথায় বাড়ি দেই না তাহলে কেন আমাদেরকে নিয়ে এই সমস্ত কথা বলা হবে আমাদের মতো প্রবাসীদের কারণে কিন্তু যৌতুক বিয়ের হার বেড়েছে বন্ধুরা আমরা যখন প্রবাস থেকে দেশে গিয়ে বিয়ে করি তখন কিন্তু কোনো যৌতুক নেই না এর ফলে আমাদের কারণে কিন্তু তোরা দামি ফোন ইউজ করতে তোদের মতো কুলঙ্গার মহিলারা কিন্তু আমাদের কারণে প্রবাসীদের কারণে কিন্তু দামি ফোন তোরা ব্যবহার করতেছ আমাদের প্রবাসীদের কারণে তোরা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেটের স্বর্ণ তোরা ব্যবহার করতে পারস আর আমাদেরকে আমাদেরকে নিয়ে তোরা উল্টা পাল্টা কথা বলতে এসো তো আমরা তোদের কী ক্ষতি করেছি এই এই কুলাঙ্গার মহিলা তুই সরাসরি প্রকাশ্যে সবার সামনে ক্ষমা চাবে তা না হলে প্রবাসীরা তো তোকে কখনো ক্ষমা করবে না বন্ধুরা আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো এই এক কুলাঙ্গার মহিলাকে আপনারা ধরিয়ে দিন এবং কি ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিন যেন কেউ না কেউ এই ভিডিওটা দেখে ওই মহিলাকে চিনতে পারে বন্ধুরা অবশ্যই এই মহিলাটার ঠিকানা অ্যাডজাস্ট জানা অতি জরুরি হয়ে গেছে বন্ধুরা কিছুদিন পর ফাগলা কুত্তার মতো কিছু কিছু কুয়ার ব্যাং ঘেউ ঘেউ করে ওটা প্রবাসীদের কারণে আমরা প্রবাসীরা কি অপরাধ করেছি তোদের কাছে বন্ধুরা এইভাবে ভাষা প্রবাসীদের গালি দেওয়া এটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা নিজেরা হিসাবটা কষিয়ে নেবেন বন্ধুরা এই মহিলাকে কি করা উচিত আপনারা সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন কোনো এক প্রশাসনের লোকের হাতে বা তার সামনে ভিডিওটা পরে পরার পরে যেন আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয় বন্ধুরা এই কুলাঙ্গার মহিলা শুধু এখানে ক্ষান্ত হয়নি প্রবাসীদেরকে জুত দেখিয়ে এবং কি প্রবাসীদের স্ত্রীরা নাকি অন্য অন্য পুরুষের সাথে রাত কাটা বা অন্য পুরুষের সাথে অনেক কিছু করে বন্ধুরা সব কিছু নিয়ে প্রবাসীদের নিয়ে হ্যা প্রতিপন্নভাবে কথা বলেছে বন্ধুরা এই মহিলাকে আপনারা অবশ্যই দৌড়িয়ে দিন বন্ধুরা আমরা যারা প্রবাসী আছি তারাই জানি এখন আমরা বর্তমানে কতটা কষ্টে আছি বন্ধুরা কারো কারো খানা নাই কারো কারো ঘুম নাই কারো কারো কাজ নাই বন্ধুরা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা দিন কাটাতে হচ্ছে এই মুহূর্তে ঠিক এই কঠিন মুহূর্তে এই কুলাঙ্গার মহিলা আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করলো এবং আমাদেরকে জুতা দেখি আমাদেরকে পর্যন্ত অসম্মান করা হলো আমরা তোদের কি ক্ষতি করেছি আমরা কি ক্ষতি করেছি জাতি জানতে চাই তোর কাছে আমরা তো কারো মাথায় বাড়ি দেই বা আমরা তো তোর মাথায় বাড়ি দেই বা তোকে আমরা চিনিও না তাহলে কি ক্ষতি করলাম আমরা তোর কেন আমাদেরকে নিয়ে এই অকাট্য ভাষায় গালি দিলি বন্ধুরা এখন চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসবো যে এই কুলাঙ্গার মহিলা এ প্রতিটা মহিলা আমাদেরকে নিয়ে কি মন্তব্য করলো আমরা পুরো ভিডিওটি এখন দেখে আসি সর্বপ্রথম এক

বন্ধুরা দেখলেন তো এই ফতিতা মহিলা কি বললো সে কোনোভাবে সে কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে হতে পারে না সে অবশ্যই সে ফতিতা মহিলা যার কারণে সে প্রবাসীদের উপর এভাবে খেপে গেলো প্রবাসীরা কি করেছে ভাই আমরা কি করেছি তোর আমরা যে কতটা কষ্টে আছি একবার জানতে চেয়েছি আমরা কতটা কষ্টে আছি আমরা দুবেলা দুমুঠু খেয়ে বাঁচিয়ে নাকি না খেয়ে বেঁচে আছি কোনো সময় খবর নিয়েছো তোমরা আমাদেরকে নিয়ে তোমরা এই সমস্ত কথা বলা শুরু করে দিলি আল্লাহ তোকে কখনো ছাড়বে না যদিও জাতি তোকে ছেড়ে দেয় তারপরও প্রবাসীরা এবং কি আল্লাহ কখনো তোকে ছাড়বে না অবশ্যই আল্লাহ তোর এর বিচার করবে কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর স্বরূপ যে ব্যক্তি অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে স্বয়ং আল্লাহ কথা বলেছেন তোর ভিতরে প্রচুর অহংকার আল্লাহ তাল্লাহ তোকে হয়তো কিছু টাকা দিয়েছে তোর কত টাকা হয়েছে আর তোর কতটুকু দন সম্পদ হয়েছে আল্লাহ ইচ্ছে করলে এক মিনিটে সব কিছু তোর ধূলেই মিশে দিতে পারে শুধুমাত্র ফ্যাডের কামরা নিতে তোর আল্লাহ শুধু তোকে ফ্যাডের কামড় দিব আর ফ্যাডের কামড় উশিলে তোর সব দন সম্পদ আল্লাহ নষ্ট করে দিতে পারে সব শেষ করে দিতে পারে এখনও সময় আছে তুই জাতির কাছে আল্লাহর কাছে ক্ষমা ছা যে আল্লাহ এই অহংকারের জন্য আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তা না হলে জাতি এবং আল্লাহ তো তোকে কখনও ক্ষমা করবে না আমরা প্রবাসীরা তো কারো মাথায় বাড়ি দেই নাই এক কুলাঙ্গার মহিলা আমরা তো কারো মাথায় বাড়ি দেই নাই আমরা কতটুক কষ্টে আছি একবার খবর নিঃসৎ বেয়াদব মহিলা আমাদেরকে নিয়ে বড় বড় কথা বলিস আমাদেরকে জুতা দেখাস জুতা আমরা তোকে দেখাবো তোকে আমরা জুতা সরাসরি জুতা দিয়ে তোকে আমরা দেখিয়ে দেবো যে প্রবাসীরা কি করতে পারে বেয়াদব মহিলা আল্লাহ তালা হয়তো তোরও ছেলে সন্তান দিছে বা তোরও একটা সুন্দর ফ্যামিলি আছে কিন্তু তুই আরেকজনের ছেলে সন্তানদেরকে নিয়ে এভাবে অকট্টবাসা গালি করলি তোর মেয়েকে বিয়ে দিবি না হয়তো তোর মেয়েও তোর মেয়েও ফরক করবে বা তোর মেয়েও যে কোনো অন্যায় কাজে লিপ্ত থাকবে ঠিক তোর মতো হবে যেমন মা তেমন মেয়ে জানি না তালা তোর কপালে কী রাখছে আমরা সবাই আল্লাহর কাছে বলি যে আল্লাহ যেন তোকে হেদায়ত করুক এবং তোর ভুল তুই বুঝে সবার কাছে জাতির কাছে ক্ষমাচ্ছে তুই আরেকটি ভিডিও আমাদের মাঝে উপস্থাপন করবি আজকে এটাই বলার ছিল আল্লাহ হাফেজ